Hello everyone, welcome to my channel. আমরা টপোগ্রাফিক্যাল ম্যাপ নিয়ে অনেক সময় কাজ করি এবং মাল্টিপল ডেটা সেটস এখানে থাকে, তো সেখানে যখন একটা লেয়ারের সঙ্গে আর একটা লেয়ার ওভারলে করি বা সুপার ইম্পোজ করি, তখন লোকেশনের কিছু কিছু এরার দেখা যায়। হয়তো আমার টপোগ্রাফিক্যাল ম্যাপের কোনো একটা জায়গা তার নিচে বেস ম্যাপ বা অন্য কোনো রাস্টার ডেটার সঙ্গে ম্যাচ খাচ্ছে না বা মিলছে না, এরকম হয়ে থাকে, যার ফলে আমাদের যে অ্যানালিসিসটা হয় সেটা একটা এরার যুক্ত প্রথম থেকেই থেকে থাকে। তো আমাদের এই এরার ফ্রি অ্যানালিসিস করতে গেলে প্রথমে আমাদের করতে হবে কি না, যে ম্যাপটাকে আমরা জিও রেফারেন্স করেছি তাতে যাতে লিস্ট বা মিনিমাম এরার হয় সেটা আমাদের দিকে খেয়াল রাখতে হবে। তো আজকে আমরা দেখব একটা টপোগ্রাফিক্যাল ম্যাপ কী করে অ্যাকুরেটলি জিও রেফারেন্স করা যায় সেটা আজকে আমরা দেখব। তো তার জন্য প্রথমে আমাদের একটা টপোগ্রাফিক্যাল ম্যাপ লাগবে। আমি এখানে একটা টপোগ্রাফিক্যাল ম্যাপ অলরেডি ডাউনলোড করে রেখেছি। এই ম্যাপটি ইন্ডিয়া এবং পাকিস্তান সিরিজের ম্যাপ, এটি ফ্রিলি অ্যাভেলেবল এবং ডাউনলোড করা যায়। এই ম্যাপটি কী করে ডাউনলোড করতে হয় আমি আপনাদের আই বাটনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই ম্যাপটি হচ্ছে NA45/3, এটা হচ্ছে বর্ধমানের একটি ম্যাপ, 1:250,000 স্কেল, আর এটা হচ্ছে 87 ডিগ্রি ইস্ট অ্যান্ড 24 ডিগ্রি নর্থ টু, এদিকে হচ্ছে আমার 88 ডিগ্রি 30 মিনিট ইস্ট টু 24 ডিগ্রি নর্থ, আর এদিকে কর্নারে হচ্ছে আমার 23 ডিগ্রি নর্থ অ্যান্ড 87 ডিগ্রি ইস্ট, আর এদিকে আমার আসছে তোমার 23 ডিগ্রি নর্থ অ্যান্ড 88 ডিগ্রি 30 মিনিট ইস্ট। তো এটা আমার ল্যাট লং দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের মার্কেটার প্রজেকশন দেওয়া আছে, ট্রান্সভার্স মার্কেটার প্রজেকশন এখানে ইউজ করা হয়েছে। তো আমরা এবারে চলে যাব কিউজিএসে। তো কিউজিএস আমরা ওপেন করে নিয়েছি। এরপর আমরা চলে যাব রাস্টারের পর জিওরেফারেন্সার। এখানে বলে রাখি এটা হচ্ছে ডেটা অ্যাড করছি আমরা, এবারে ডেস্কটপে আছে আমাদের টপোগ্রাফিক্যাল ম্যাপ, এখানে আমরা এই ম্যাপটাকে এখানে সিলেক্ট করে দিয়ে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে একটা কর্নারগুলোকে জুম করব, কারণ অ্যাকুরেটলি জিও রেফারেন্স করার জন্য আমাদের সব থেকে জুম করে অ্যাড করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডেটা অ্যাড করার, এটা হচ্ছে আমাদের যদি জিসিপি কন্ট্রোল লোড করা থাকে তাহলে সেটাকে লোড করার জন্য জিসিপি পয়েন্ট করা লোড করা যায়। এটা হচ্ছে আমাদের নতুন গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট অ্যাড করা, এটা ডিলিট করা, এটা মুভ করা, এটা যথাযথই স্ট্রেচ করা এবং ভিজিবিলিটির জন্য এগুলো দেখানো আছে। তো আমরা চলে যাচ্ছি, স্ট্রেচ করে নিয়েছি, লোড নিউ জিসিপি পয়েন্ট অ্যাড পয়েন্ট করে দেবো এবং ম্যাক্সিমাম যতটা পারা যায় জুম করার পরে আমরা সেখানে পয়েন্টটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই উইন্ডোটা চলে আসবে। এই উইন্ডোটা আসার পরে আমাদের এখানে কী বলেছে, এক্স ওয়াই কোঅর্ডিনেটস ডিগ্রি মিনিট সেকেন্ড যদি থাকে ডিগ্রি স্পেস দিয়ে তারপরে মিনিট তারপরে স্পেস দিয়ে সেকেন্ড লিখতে হবে, এভাবে করতে বলেছে। অর্থাৎ আমাদের এখানে 87 ডিগ্রি 00 মিনিট ইস্ট আছে, তাই আমরা 87 স্পেস 00 হয়ে গেল। এবার আছে যে 24 ডিগ্রি নর্থ, তো আমরা এখানে টাইপ করব 24 স্পেস 00 স্পেস 00 হয়ে গেল, দিয়ে ওকে। ওকে করার পর আমরা এরপরে আরও একটা সব থেকে এক্সট্রিম কর্নার যে পয়েন্ট আছে সেটা চলে যাচ্ছি, এখানে আছে যে চলে এলাম। এরপরে একইভাবে জুম করার পরে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে আছে আমার 88 স্পেস ডিগ্রি হয়ে গেল, স্পেস দিয়ে 30 মিনিট, আর দিয়ে 24 ডিগ্রি হয়ে গেল। এরপর আমরা আরও একটা সব থেকে এক্সট্রিম কর্নারে যাব, আমরা কখনোই কাছাকাছি করব না, সব থেকে এক্সট্রিম কর্নারে চলে যাব। আর একটা এখানে চলে আসি, আমরা জুম করব। জুম করার পরে এখানে হচ্ছে আমার 88 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ 88 স্পেস 30 মিনিট হয়ে গেল। আবার হচ্ছে 23 ডিগ্রি 00 মিনিট, ওকে। তিনটে কর্নার হয়ে গেল, তিনটে কর্নার দিয়ে কিন্তু জিওরেফারেন্সিং করতে পারতাম, কিন্তু আমরা এখানে অ্যাকুরেটলি করার জন্য আমরা ম্যাক্সিমাম যত পয়েন্ট নেওয়া যায় তার জন্য আমরা চেষ্টা করব। তো আমরা আরও একটা কর্নারে চলে এলাম, সেখানে আমরা গিয়ে
জুম করার পরে মোটামুটি ক্লিক করলাম একটা, আমার এখানে আসছে 88°0′, অর্থাৎ 7°0 না দিলেও চলবে। আর এদিকে আছে আমার 23°, হয়ে গেছে 23° দেওয়া টোটাল। এখানে আমরা দেখি 4টা পয়েন্ট আছে, তো এখানে আমাদের করা যেতে পারে, কিন্তু আমরা এখানে করবো না। এখন আমরা ম্যাক্সিমাম পয়েন্ট নিতে চাইছি, তো সেই জন্য আরও এগুলো জুম করব এবং কনসেকিউটিভলি যে এখানে ইন্টারভেলগুলো দেওয়া আছে সেগুলোর তো আমরা যাবো। যেমন এখানে 15 মিনিট, 30 মিনিট, 87° 15 মিনিট, 87° এটা হচ্ছে 87° 15 মিনিট হবে। এখানে ক্লিক করব, তো আমার ছিল ওটা 87° 15 মিনিটস, আর এটা আমার 24° নর্থ। ওকে, এ পাশেরটা আছে যে 87° 30 মিনিট হবে, তাহলে 87° 30 মিনিট, তাহলে 87°30, আর এটা 24° নর্থ অ্যাজ ইউজুয়াল। ওকে, এই কর্নারে চলে এলাম আমরা, এটা হচ্ছে আমাদের 88°, অর্থাৎ 88° আর 24° নর্থ। ওকে, একটা বাদ চলে গেল মনে হচ্ছে, 45 মিনিট পরে করছি। তো এটা হচ্ছে আমাদের 88° 15 মিনিট, তাহলে 88°15, আর এটা আমার 24°। ওকে, হয়ে গেল। তো চলে যাচ্ছি আমাদের এদিকে, এটা অলরেডি করা আছে আগে থেকে। এবার নিচের দিকে যাচ্ছি আমরা, 88°30 আর 24° আছে, তো এবার এটা নিচে থেকে গেলেও হবে। নিচে থেকে গেলে ল্যাটিটিউডটা বাড়বে, আর উপর থেকে এলে ল্যাটিটিউড কমবে। তো এটা আমি চলে এলাম, 88°30 আছে অলরেডি, তাহলে আমি এখানে টাইপ করবো 88°30, আর এটা হচ্ছে আমার 23°, এটা কপি করুনি সুবিধা হবে, 23°15। ওকে, তো এর উপরে চলে যাব আমরা, এটা হচ্ছে আমার চলে এসেছি, আমার এখানে কপি করা আছে, ক্লিক করবো প্রথমে, তাহলে 88°15 সরি 30 মিনিট, আর এটা আছে আমাদের 23°30, 23°30। ওকে, এভাবে আমি সারাউন্ডিং যত পয়েন্ট পাবো সমস্ত পয়েন্টগুলোকেই জিও রেফারেন্সিং করার জন্য গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট হিসেবে ইউজ করব। তো এভাবে সমস্ত সারাউন্ডিং পয়েন্টগুলো যখন আমরা নিয়ে নিলাম, সারাউন্ডিং পয়েন্টসগুলো নিয়ে নেওয়ার পরে আমরা ভেতরের পয়েন্টও নেব। তা এই টপোগ্রাফিক্যাল ম্যাপে ভেতরের পয়েন্ট নেওয়ার জন্য জাস্ট আমি আপনাদের বলে রাখি, তো এটা হচ্ছে জাস্ট আমি একটা টপোগ্রাফিক্যাল ম্যাপটার আউটার বাউন্ডারি দিলাম, এখানে টাইপ করে দিচ্ছি তার ল্যাট লংগুলো টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পরে ভেতরে যদি ইন্টারফেলগুলো যদি আমরা দেখতাম, তো ইন্টারভেলগুলো ছিল 15 মিনিটের উপরে, তো প্রতিটা 15 মিনিট ইন্টারভেল আছে। আমাদের সারাউন্ডিং এরিয়াগুলো করে নিয়েছি, তো এরপরে আমরা এগুলো হয়ে গেছে, আমাদের সারাউন্ডিংগুলো হয়ে গেছে, এবার ভেতরের পয়েন্টগুলো আমরা করব। তো ভেতরের পয়েন্টগুলো আমরা দেখে নিই, এখানে সরাসরি করলে পেয়ে যাব আমরা। তো আমরা এই পয়েন্টটা করতে চাইছি, এই পয়েন্টটা করার জন্য দেখে নিলাম এখানে কত ডিগ্রি হলো, তো 87°15 ইস্ট হবে, আর 23°45 নর্থ হয়ে গেল। এভাবে আমরা ভেতরে আরও যে ক্রস পয়েন্ট যেগুলো থাকবে সেগুলো সব গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট হিসাবে এখানে ইনসার্ট করব। তো ভিডিওটিকে যাতে লম্বা বেশি না হয় সেই জন্য আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি। তো এভাবে আমরা ধীরে ধীরে সমস্ত পয়েন্ট যতগুলো আছে এখানে, টোটাল 35 পয়েন্টস হবে, এগুলো আমরা আস্তে আস্তে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট হিসাবে এখানে টপোগ্রাফিক্যাল ম্যাপটায় ইউজ করব। ইউজ করার পরে আমাদের হয়ে গেল, তো এরপরে আমরা চলে যাব ট্রান্সফরমেশন জিসিপি পয়েন্টটাকে সেভ করে নেওয়ার জন্য।
আমরা এটা জিসি পয়েন্টটাকে সেভ করে নিচ্ছি, যাতে আমাদের পরবর্তীকালে যখন এই টপোগ্রাফিক্যাল ম্যাপকে যদি আমাদের কোনো অসুবিধা হয় তখন আমরা এখান থেকে জিসি পয়েন্টটাকে ইউজ করতে পারবো। তো আমরা সেভ করে নিলাম। তো এবারে চলে যাবো আমাদের সেটিংসে। তো এখানে আমাদের লিনিয়ার আছে, এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এ পলিনোমিয়াল 3 করে দিতে পারি, যেহেতু এতগুলো আছে আমাদের কোনো অসুবিধা কিছু হবে না। এরপরে আমাদের সিএসআরটা নিতে হবে। তো আমরা এখানে চাইছি যে ট্রান্সভার্স মার্কেটার প্রজেকশন থাকবে এবং তার সঙ্গে আমরা দিতে চাইছি WGS 1984 দিয়ে। আমাদের এটা দেওয়ার পরে আমাদের লোডিং যদি QGIS করতে চাই তো করবো, আদারওয়াইজ করবো না। তো এভাবে হয়ে গেছে, এবারে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে রান করে দেবো আমাদের, দিয়ে এটা স্টার্ট হয়ে গেছে, জিওরেফারেন্সিং স্টার্ট হয়ে গেছে। তো এভাবে স্টার্ট করে দেওয়ার পরে অর্থাৎ কেটে দিই যদি আমরা, তাহলে দেখবো আমাদের ডেটাটা উইন্ডোতে লোড হয়ে গেছে। তো এভাবে আমরা একটা টপোগ্রাফিক্যাল ম্যাপকে অ্যাকুরেটলি জিওরেফারেন্স করতে পারবো। দুটো জিনিস মনে রাখা দরকার, এক নম্বর ম্যাক্সিমাম জুম এবং অ্যাকুরেসি বাড়ানোর জন্য ম্যাক্সিমাম জুম করতে হবে, টোটাল ম্যাক্সিমাম পয়েন্টস অফ গ্রাউন্ড কন্ট্রোল সেগুলোকে সংখ্যা বাড়াতে হবে। অর্থাৎ আমি শুধুমাত্র 4টে বা 6টা নিয়ে করবো না, ম্যাক্সিমাম যত পারি অত গ্রাউন্ড কন্ট্রোল আমি তাতে ইনসার্ট করবো। 3 নম্বর পয়েন্ট, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টগুলো যেন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়, সবসময় এটা সম্ভব হয় না। টপোগ্রাফিক্যাল ম্যাপের আমি যেখানে করলাম এখানে আমার যেহেতু ক্রস সেকশন আসছিলো সেহেতু সম্ভব, কিন্তু যদি আমি টপোগ্রাফিক্যাল ম্যাপ যদি না হয় অন্য কোনো ইমেজ হয় তার ক্ষেত্রে হয় কি না, ইউনিফর্মলি সেটা ডিস্ট্রিবিউট থাকে না। তবে চেষ্টা করা উচিত সবসময় যে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টগুলো যেন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়। তো এই এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করলে তো যে টপোগ্রাফিক্যাল ম্যাপটা আমরা জিওরেফারেন্স করবো সেটা খুবই অ্যাকুরেটলি জিওরেফারেন্সড হবে, এবং এই ম্যাপটাকে নিয়ে যখন আমরা কোনো কাজ করব তখন সেটা আরামসে করা যাবে। সো গাইজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আর ভিডিওটি ভালো লেগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।